হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি এখন বাংলা জাতীয় গড়ের দ্বিতীয় পাঠ নিয়ে আসছি আপনাদের কাছে। দেখুন মেয়েটা কি সুন্দর করে বসে আছে, বসে বসে দেখতেছে গরু কিভাবে হালটা দিতেছে। দেখেন গরু দুইটা দিয়ে পেছনে উনি কিভাবে হাল দিয়ে দৃশ্যটারে ওরা ধরে রাখছে। মানে এটা আগের দিনের মানুষরা করতো, গরু দুইটা দিয়ে পেছনে একজন নাঙ্গলকে, এটারা বলে নাঙ্গল, ওরা এখন হাল দেয়। আর আমার দুইটা ছেলে তো এটা দেখে তো অস্থির। আর এখানে দেখেন ঢেঁকি, দুজনে এখানে ঢেঁকি বানতেছে, চালের গোড়া ঘুরতেছে এই ঢেঁকি দিয়ে। আমার দুই ছেলে তো এগুলো দেখে নেই কোনো দিনও, আম্মুগুলো কি আব্বুইগুলো কি, মানে নিজেই অস্থির হয়ে যাচ্ছে। দেখেন কীভাবে গাছগুলো ওরা গেঁথে রেখেছে, কীভাবে তারা ধান বানতে, মানে চাউলের গুঁড়িটা ওরা ভাঙতেছে। দেখেন দেখেন মানে একটু মানে অন্যরকম গ্রামের দৃশ্য এগুলো। ওই যে এখন যে বলে সিগারেটটা নেয়, এখানে তখন ওই সিগারেট মানে তখন কী বলতো এটা আমি জানি না ঠিক, পোকার মতো করে দেখেন কীভাবে টানতেছে জিনিসটা। আর এখানে দেখেন বাজারের সময় শের যেভাবে বিক্রি করতো আলু, বাজারে যেত সবাই, দেখেন আগের মানুষের স্মৃতিগুলো দেখতে আমাদের অসাধারণ লাগতে হচ্ছে। মানে আমরা তো মনে করতেছি এখন আমরা ওগুলোই দেখতেছি, এত সুন্দর করে যে সবগুলোকে ওরা এভাবে রেখেছে, মানে খুব অন্যরকম। আপনারাও আপনাদের বাচ্চাদের নিয়ে যান, দেখেন আগের স্মৃতিগুলো সবে মনে থাকবে। দা ছুরি যেভাবে খাম্বা গিয়া কর দাদাই সেভাবে করতেছে, দেখেন অনেক অনেক সুন্দর করে ইয়া করতেছে। দেখেন মানে আগের দিনের জিনিসগুলো খুব অন্যরকম ছিল, যা সবাই অ্যাডজাস্ট করতে পারে না, অথবা কেউ মনেও থাকতে নাও পারে এতদিনের জিনিসগুলো, কিন্তু এখানে স্মৃতিমতো করে রেখে দিয়েছে জিনিসগুলো। আর দেখেন মানে নদীতে মাছ ধরতেছে জাল দিয়ে, দেখেন নদীর মধ্যে জাল ফেলতেছেও মাছ ধরবে, কতগুলো নৌকা মাছ তুলে দেখেন সব মাছ রেখেছে এখানে। খুব অসাধারণ একটা জিনিস, যা আমি দেখেই অন্যরকম হয়ে গেছি এসব দেখে। জাল বুনতেছে ওইখানে বসে বসে ওরা জাল, মানে জাল বুনতেছে। দেখেন আমার দুই ছেলে তো এগুলো দেখে অন্যরকম হয়ে গেছে, কি এগুলো যে দেখেন খুব সুন্দর জিনিস এগুলো। ওরা ধান দেওয়ার জন্য ধানের বড়টা ইয়া করতেছে, মানে গোবর দিয়ে মাখতেছে ওরা ধানটা শুকার দিবে, আর ওরা ধানকুলা দিয়ে ঝাড়তেছে। খুব অন্যরকম দিয়েছে ওগুলো গরুর খামার, দেখেন ও গরুগুলো মুরগি হাঁস মুরগি ধান খাচ্ছে, এক এক রকমের দৃশ্য এক এক রকম করে রেখেছে ওরা, খুব খুব সুন্দর করে রেখেছে। আর এদিকে তাঁতি বুনতেছে সুতা, দেখেন কীভাবে সুতা বুনতেছে লাগতেছে সত্যি সত্যি। চাকমাদের জীবনযাপন ছিল আগে এই সুতা করিয়ে, এখন দেখেন ওরা সুতা বানতেছে। অনেক কিছু অনেক কিছু গেঁথে রেখেছে এখানের মধ্যে। সবাই এখানে আসলে তা দেখতে পারবেন। এখন দেখেন রাজাকারের দিনের জিনিসগুলো, রাজার চেয়ার, পাশে প্রজারা বসে চেয়ারগুলো, দেখেন কত সুন্দর করে চেয়ারগুলো ওরা সেজে রেখেছে। অনেক অনেক সুন্দর আগের দিনের রাজাদের চেয়ারগুলো, রাজা প্রজা সেনাপতি ওদের চেয়ারগুলো, দেখেন কত সুন্দর করে রেখেছে ওরা। আপনারা আপনাদের বাচ্চাদের নিয়ে আসবেন, দেখবেন অনেক অনেক সুন্দর জিনিস এখানে রেখেছে, অনেক কিছু শেখার আছে এখানে, অনেক কিছু দেখার জিনিসও আছে এখানে, আপনারা তা দেখতে পারবেন। আমার ছেলে তো ঘুরে ঘুরে দেখতেছে এগুলো, এগুলো কী ওগুলো কী, ওই যে রাজাকার দরজা, ওই দেখেন রাজাকারদের সব এগুলো চেয়ার, কত সুন্দর সুন্দর করে রেখেছে ওরা আগের জিনিস। অনেক সুন্দর দেখতে, অন্যরকম লাগতেছে জিনিসগুলো। এটা হচ্ছে রাজাকারের ঢেঁকি কুমিরের মতো, দেখেন এটা নাকি রাজাকারের ঢেঁকি, একদম ঢেঁকি। এগুলো সব রাজাকারের দিনের জিনিসগুলো, এক একটা এক এক রকম জিনিস দেখতে অন্যরকম। দেখেন
রাজাঘরের খাট, অনেক বড় খাট এটা।